ক্লাস চলাকালে নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের বেধরক মারধর ও বহিরাগতদের। স্কুলের ভেতরে ভাঙচুরের অভিযোগ। ভেঙে দেওয়া হয়েছে কয়েকজন শিক্ষক শিক্ষিকার মোবাইল ফোন। প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের। অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। হামলার জেরে স্কুলের ভেতরে বেশ খানিকক্ষণ আটকে থাকতে হয় আক্রান্ত শিক্ষকদের। ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আতঙ্কিত পড়ুয়ারা, ছুটির পর বাড়ি নিয়ে গেলেন অভিভাবকরা। হেডসেটের আমরা যে সমস্ত দুর্নীতিগুলো ধরতে পেরেছি সেগুলো নিয়ে হাইকোর্টে কেস চলছে। সেই কেস তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং বলাই হচ্ছিল যে আমাদেরকে মারা হবে। আজকেই সেই ঘটনাটা মিথ্যে মামলায় ফাঁসানো হবে সে কথাটাও বলা হচ্ছিল এবং আজকে সেই ঘটনাটা আমাদের চোখের সামনে দেখতে পেলাম এবং আমি হচ্ছে তার সব থেকে বড় ভুক্তভোগী। দেখতে এসেছিলাম যে কেন এত গোলমাল হচ্ছে। আমি 9B ওই নিচের 2 নম্বর ঘরটাতে ক্লাসে ছিলাম, ফিজিক্যাল সায়েন্স ক্লাস ছিল, ছেলেমেয়েরা প্রচণ্ড ভীত। সেই সময় আমি উপরে আসি, দেখি ভিতরে এরকম গোলমাল চলছে এবং সেই মুহূর্তে আমাকে প্রচণ্ড মারধর করা হয়। সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, যেটা আমি কঠোর এবং কঠিন হস্তে মোকাবিলা করার চেষ্টা করছি। আমার সিনিয়র শিক্ষকরা অপমানিত হচ্ছে, তাদেরকেও আমি বলেছি যে আমাদের স্কুলে যাতে সুনাম ক্ষুণ্ণিত না হয় আমরা এমন কোনো পদক্ষেপ করব না যে বাইরের লোকের কাছে হাস্যস্পদ হয়ে যাব। প্রদেশ কংগ্রেস সুর চড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নরম অবস্থানে হাইকমান্ড। ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় যাত্রায় সামিল হলে খুশি হবেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। কংগ্রেস নেতৃত্ব জানে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনিবার্য, বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। খড়গে জি নে পশ্চিম বঙ্গাল কি মুখ্যমন্ত্রী কে সাথ স্বয়ং বাত কি হ্যাঁ। उन्होंने उनको निमंत्रण भी दिया है। हम चाहते हैं कि बंगाल की मुख्यमंत्री भी, अगर उनको समय मिले, भारत जोड़ो न्याय यात्रा में शामिल हों। उनका भरपूर हम स्वागत करेंगे। उन्हीं के राज्य में हम होंगे और हमारे नेतृत्व कांग्रेस अध्यक्ष, हमारे संसदीय दल के अध्यक्ष सोनिया जी और राहुल जी, तीनों ममता जी का बहुत सम्मान, बहुत आदर करते हैं और वो जानते हैं कि अगर हमें बीजेपी को हराना है, अगर हमें सांप्रदायिक विचारधारा से लड़ना है, तो उसमें TMC का शामिल होना और खास तौर से ममता जी का शामिल होना अनिवार्य है।